যুবকেরাকে পরামর্শ দিলাম আমি কতবার, যে তোমরা একটা বগুড়াতে ই করো, একটা অফিস ভাড়া নাও, দিয়ে ওখানে লেখো সুদক্ষ যুবক দ্বারা গোপনত্ব রক্ষা করে হিলা করানো হয়। হিলা করতে বলছে, হিলা করে দিচ্ছে। তরু তাজা একটা স্ত্রী হালাল স্ত্রীকে হুজুর কাছে হিলা করে দেবে, আর আপনি হিলা করে দিলেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যুবকেরাকে পরামর্শ দিলাম আমি কতবার, যে তোমরা একটা বগুড়াতে ই করো, একটা অফিস ভাড়া নাও, দিয়ে ওখানে লেখো সুদক্ষ যুবক দ্বারা গোপনত্ব রক্ষা করে হিলা করানো হয়। শান বলে বিশেষ দ্রষ্টব্য হানাফি মাজহাব ছাড়া অন্য খাওয়া কেউ এলাও না, অথবা আরও দেখতে পারে সুদক্ষ আহলে হাদিস যুবক দ্বারা হানাফি, হ্যাঁ হুজুরদের অমুকদেরকে হিলা করানো হয়। দেখেন মিছিল বের হবে কালকে, এরবার পত্রিকা ছাপবে, টিভিতে প্রচার হবে, কি হয়েছে হিলার অফিস বানিয়েছে, কেন, তখন দেখবেন হিলা বন্ধ হয়ে যাবে, এটা লাভ হবে কমপক্ষে। এই অফিস করেন বগুড়া জামিল মাদ্রাসার সামনে করেন হিলার অফিস। কবরস্থান যদি আগে হয় আর মসজিদ পরে হয়, মসজিদ ভেঙে ফেলতে হবে। মসজিদ আগে কবর পরে, তাহলে মসজিদ স্থানান্তর করতে হবে। সব কুড়িয়ে বুড়িয়ে উঠে অন্য জায়গা পাঠিয়ে জি না, কবর কেন্দ্রিক যে সব মসজিদ নির্মাণ হয়েছে, সালাত হবে না। মসজিদ ভেঙে ফেলতে হবে, কবর আর বাড়ি একই। আপনি অন্যের বাড়িতে বাড়ি করতে পারবেন? করতে পারবেন না। ওই কবর যেখানে দেওয়া হয়েছে ওটা আর বাড়ি, ওখানে হস্তক্ষেপ করার কারোরই অধিকার নাই। তবে হ্যাঁ, এখান থেকে ড্রেন নিতে হবে বাধ্য, এখান এই রাস্তা ছাড়া কোনো রাস্তাই নেই, এই জায়গা ছাড়া, অথবা সরকার রাস্তা বানাবে, এই বিকল্প কোনো রাস্তা নাই, সুযোগ নাই। এরকম ঢাকাতে হয়েছে, কবর ভেঙে আবার করা হয়েছে। ওই সময় যেখানে বাধ্য, উপায় নেই, ওই সময় কবরকে স্থানান্তর করবে, ঠিক আছে? মতলক্ষ্য আছে, কারণ ছাড়াও অনেক সময় করতে পারে, মনে চাচ্ছে না যেটা আমার বাবাকে রাখি, এখান থেকে নিয়ে অন্য জায়গায় দিতে পারবে, এরকম সুযোগ আছে। তবে বিনা কারণে স্থানান্তর করা যাবে না, স্থানান্তর যদি কারণ দেখা যায় তাহলে করতে পারে। জি ঠিক আছে।